তাই আমি ওনাকে অনুরোধ করব দিল্লি থেকে কিছুটা মুক্ত বাতাস বাংলার মানুষের জন্য নিয়ে আসার জন্য। বাংলার মানুষের মুক্তির স্বাদ দরকার। বাংলার মানুষ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে, নির্দ্বিধায় ভোট দেবে, বিনা ভয়ে ভোট দেবে এবং একজনের প্রাণ যাবে না, এই ধরনের নির্বাচন করার ব্যবস্থা আগামী দিনে যেন হয়। রাজ্যপাল সেই হাওয়াটা, সেই মুক্ত হাওয়াটা যেন মহামহিম রাজ্যপাল দিল্লি থেকে নিয়ে আসেন। প্রাক্তন আইপিএস সোহান কবির বলছেন যে মর্মাহত একজন বাঙালি হিসেবে আমি ভেবেছিলাম শান্তিপূর্ণ আবার নির্বাচন হবে, কিন্তু মুর্শিদাবাদে তা হলো না। এটা দেখে উনি লজ্জা পাচ্ছেন। সোহান কবিরের এই বক্তব্য কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের কমসে কম একজন লোকের তো লজ্জা বলে আছে কিছু আমরা জানতে পারলাম, যদি সত্যি হৃদয় থেকে বলে থাকেন। বাদ বাকি কারো তো লজ্জা শরম দেখতে পাচ্ছি না। এতগুলো প্রাণ চলে গেল, মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য নেই, তার দলের বরিষ্ঠ নেতা তাদের কোনো বক্তব্য নেই, ওরা জেলখাটা আসামিকে দিয়ে দিয়েছে, সে সারাক্ষণ লাউডস্পিকারের মতো ভ্যা ভ্যা করে চিৎকার করে যাচ্ছে, বাদ বাকি কারো কোনো বক্তব্য নেই, অত্যন্ত চিন্তার বিষয় এবং দুঃখ প্রকাশ পর্যন্ত নেই এতগুলো প্রাণ যাওয়ার জন্য। তাই বুথের হিসাব এখন আমাদের কাছে নেই, কিন্তু যেখানেই ভোট হোক কেন্দ্রীয় আইনিতে ভোট হবে এটা বলছেন নির্বাচন কমিশন, কি বলবেন? এখন আরো একবার প্রমাণ হয়ে গেল যে রাজ্য নির্বাচন কমিশন কতটা অপদার্থ, এবং এই অপদার্থ নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচনের নামে যেভাবে প্রহসন করানো হলো আমার মনে হয় এর কোনো দরকার ছিল না। এবং এখনো পর্যন্ত তারা যদি বলতেই পারছে না যে রিপোল কতগুলোতে হবে, যদি আমরা শুনতে পাচ্ছি ডিএম জেলা থেকে পাঠিয়ে দিয়েছে, এদিকে উনি পাননি, তাহলে মাঝখানে কার কাছে গেছে? নাকি লিস্টটা নিয়ে উনি কালীঘাটে পাঠিয়েছেন, কালীঘাট থেকে অ্যাপ্রুভ হলে তারপরে উনি দেবেন, তো সেটা জনগণকে বলে দিক, মিডিয়াকে বলে দিক, কালীঘাটে পাঠিয়েছি, অ্যাপ্রুভাল হলে আমরা ঘোষণা করে দেবো। নির্বাচন কমিশনের মাথা তো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব সিনহা তো মাথা নয়। আপনাদের যে ডিমান্ড ছিল যে লিস্ট প্রকাশ করো, তার মধ্যে ফারাক কতটা? রিপোর্টের ফারাক পুরোটাই, আমরা প্রায় 10,000, কেন্দ্রীয়ভাবে 7,000, আর জেলা স্তরে আরও এক্সট্রা 3,000 আমরা আবেদন জানিয়েছিলাম রিপোলিংয়ের জন্য। কিন্তু এখনও পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি, অ্যারাউন্ড 600 মতো বুথে রাজ্য নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের জন্য নির্দেশ দিয়েছেন। যদিও সংখ্যাটা পঞ্চায়েত ভোটের নিরিখে হায়েস্ট, কিন্তু যে পরিমাণ সন্ত্রাস হয়েছে সেই তুলনায় সংখ্যা কিছুই না। এইরকমভাবে এতগুলো প্রাণ চলে গেল, তাহলে কি এটা নবজোয়ারের এফেক্ট বলে মনে করছেন? দেখুন, নবজোয়ার উনি বলেছিলেন যে নতুন লোক আনবো, অভিষেক ব্যানার্জি বলেছিলেন হিংসাহীন ভোট হবে, মানুষ যাকে ইচ্ছে পাবে তাকে ভোট দেবে, তা আমি তখনই বলেছিলাম উনি পারবেন না, কারণ নিচু তলার লোকেরা তো জানে যে আমাদের উঁচু তলার নেতারা চোর, তৃণমূল কংগ্রেসের উঁচু তলার নেতারা চোর আজকে। তাই নিচু তলার নেতাদেরকে যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন যে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করুন, তখনই সে পাল্টা প্রশ্ন করবে, ও আপনার বাড়িতে এসকালেটার থাকবে, আপনার বাড়ির লোকজন দুবাই যাবে, আর আমি পয়সা কামাবো না? সেটাই তো হচ্ছে, কেউ কথা শুনছে না, কথা শুনবেও না। বলেছিলেন আমরা জানি না, কিন্তু টিভির সামনে তো বলেছিলেন।